ভিউয়ার্স, এখানে কিছু গাছ থেকে পাড়া ফ্রেশ পেয়ার আছে। তো আমি তো মামার বাসায় এসেছি এখন বেড়াতে। মামাকে বললাম, মামা তুমি তো কাশ্মীরি আচার, তারপরে এখানে আনারস আছে, আনারসের মোরব্বা, এগুলো লাইক করো, আমি তোমাকে বেশি করে বানিয়ে দিয়ে যাব। আচ্ছা, আমের কাশ্মীরি আচার যেভাবে করে ওভাবে আমি ট্রাই করব। এখানে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে পেয়ারগুলো, আদা নিয়েছি, রসুন লাগবে, চিনি, শুকনো মরিচ, আর আনারসের মোরব্বাটাও আমি করব, কিন্তু এটাও পোস্ট দিয়ে আছে, আমি ওটা আপনাদের দেখাবো না এখানে, কিন্তু আমি পোস্টের লিঙ্কটাও দিয়ে দিব। মামি আমার একটু শুকনো মরিচ দিও। এই যে শুকনো মরিচ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে যে এখানে আদা রসুন কেটে নিলাম, আর এটা একটু জাল দিব। আমি ভিউয়ার্স, পিয়ার্স গুলো আমি ধুয়ে কষ ছাড়িয়ে তারপরে এখন পানি, এই যে এরকম আন্দাজে পানি, অনেক পানি না, চিনি দিলে তো আবার পানি বাড়বে। আর এখানে আমার দুজন শেখার জন্য দাঁড়িয়ে আছে, ওনারাও শিখছেন, আমার নানু, আসসালামু আলাইকুম নানু, আর মামি, ওয়ালাইকুম আসসালাম। এই মামির বাসায় আসছি। সো বানাবো যখন মামি বললো, মামি আর নানু বললো, আমাদের একটু আমরা একটু দেখি, যদিও ওনারা অনেক ভালো রান্না করেন, তারপরও আমি করছি তো আমাকে একটু ইন্সপায়ার করছে আর কি, বললো যে আমরা একটু দেখি কি করে। শেখার জন্য তো বয়স লাগে না, সময় লাগে, মানে মুনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি, সবার থেকে আমরা সবাই শিখতে পারি। আর এমনিও আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুর বাড়িতে মুনার রান্না স্পেশালিটি অন্যরকম নানু। তারপরে একটু লবণ দিব। হ্যাঁ, আপনি দেন সামান্য লবণটা দিলে না পারবে। লবণটা কেন দিতে হয় বলেন তো নানু, আপনি তো পাকা রাঁধুনি। জি জি জি, যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা বেড়ে যায়, প্লাস কোনো টক থাকলে টকটাও কেটে যায়। জি জি, তো এটা আর এখনো মনে হচ্ছে সিদ্ধ হয়নি না নানু, আর একটু হবে। আচ্ছা, সিদ্ধ হলে তারপর আমরা আদা রসুন এগুলো ঢেকে দিই। জি জি নানু, এগুলো কেটে রাখছি। মামি মাপটা বুঝছো, এখানে 2 টেবিল স্পুনের মতো তোমার আদা, আচ্ছা 1 টেবিল স্পুন রসুন, আর মরিচ তোমার জন্য দেই নাই, তুমি তো ঝাল খাও না, 3টার মতো মরিচ, আন্দাজ মতো। জি, ঝাল তো সবার টেস্ট অনুযায়ী। জি, তাহলে আমরা চিনিটা দেওয়ার জন্য ওয়েট করি, আর একটু সিদ্ধ হোক তাই না নানু? আচ্ছা ঠিক আছে, আর বেশিক্ষণ না, আর 2-3টা বলক আসলেই হয়ে যাবে। যেমন একটা নির্দিষ্ট জিনিস দিয়ে আমরা করতাম, এখন আর সেটা না, এখন সবকিছু দিয়ে সবকিছু করা যায়। রাইট, একটু ক্রিয়েটিভ এখন অনেকে তো, সবাই অনেক যেভাবে এখন আপনি করেন টেস্ট হলেই হলো তাই না? হ্যাঁ জি জি। কেন প্রশ্ন দুজনের কাছে, আপনারা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন? বাড়বে অবশ্যই, আমার তো দরকার, দোয়া দরকার। আমি তো বুঝিনা তুমি কি বলো না, হয়ে গেছে শিক্ষক, কিন্তু এটা কোনো অর্ডারে দিব নাকি আটা টাকে দিব? এটা যেন সবই দিব। এখানে আমার 15-20টার মতো পিয়ার্স আছে, আর দিয়ে দিচ্ছি 1 পাউন্ড চিনি হবে না কিনা মামি? আমাদের 1 পাউন্ডের মতো চিনি আছে,
এখন আবার ঢেকে আর একটু সিদ্ধ করব এখন হচ্ছে শিরাটা গলবে তারপর আস্তে আস্তে এটা এখন কম জ্বালে শিরার মধ্যে এটা সিদ্ধ হতে থাকবে ভিউয়ার্স এখানে আমি এখন ভিনিগার দিয়ে দিচ্ছি হোয়াইটটা নাই সো যেটা অ্যাভেলেবল আছে বাসায় সেটাই দিচ্ছি এখানে আছে 32 আউন্সের মতো আমি অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি পরে আরেকটু চিনি অ্যাড করব 2 পাউন্ডের মতো তাহলে টোটাল চিনি লাগছে পিয়ার্স হয়ে গেল বানানো পিয়ার্স দিয়ে কাশ্মীরি আচার ঝোলের কনসিস্টেন্স সেটা এরকম থাকবে এরকম এটা তো করেছি জাস্ট লাইক কাঁচা আম দিয়ে যেভাবে কাশ্মীরি আচার করা হয় সেভাবে এটা করেছি আর এটা আনারসের মোরব্বা আনারসের মোরব্বার পোস্ট আমার অলরেডি দেওয়া আছে ওটার লিঙ্কটা আমি দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ